honor for me to actually become a part of Montu Pilot Season 2. আমার কলকাতায় হইচই এর আমার প্রথম প্রজেক্ট আর থ্যাংকস টু দেবালয় ফর চুজিং মি ফর দিস রোল। আমি খুব এখন পর শুরু থেকে এখন পর্যন্ত ভীষণ নার্ভাস আছি, আমি জানি না আমি কি করেছি। তবে মন্টু পাইলটের ট্রেইলার গান এগুলো বেরোনোর পর যে পরিমাণ হাইপ ক্রিয়েট হয়েছে, শুধু কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের দর্শক নয়, বাংলাদেশের দর্শকরা দে আর ইগারলি ওয়েটিং ফর দ্য মন্টু পাইলট সিজন টু। সবাই এই ট্রেলার বেরোনোর পর সবাই সিজন ওয়ানটাও দেখে নিয়েছে। এখন অ্যাকচুয়ালি সিজন ওয়ানটা মনে হয় শুরুতে রিলিজ হয়নি বাংলাদেশে, কিন্তু এখন এখন দেখা যাচ্ছে সবাই সিজন ওয়ান দেখে দেয়া ওয়েটিং ফর সিজন টু। আমার মনে হয় মন্টু পাইলট উইল বি আ বিগ হিট দিস সিজন টু, অবভিয়াসলি ইটস আ বিগ হিট অলরেডি হিয়ার, বাট বাংলাদেশে ইট উইল বি আ হিউজ হিট। সো থ্যাংক ইউ। যেদিন মন্টু পাইলট ওয়ানের শুটিং শেষ হয়েছিল সেই দিন থেকে বলা যেতে পারে, সত্যি কথা এটা মনের কথা, সেই দিন থেকে ওয়েট করেছিলাম যে কবে সিজন টু আসবে। ভাল্লাজিও জানেন মাঝে মাঝে ফোন করে কি হলো দেবালয়, ভাল্লাজি কি হচ্ছে হচ্ছে না, এই করে করে আড়াইটা বছর কেটে গেছে। এবং আমরা যারা সিজন ওয়ানে ছিলাম আমার মনে হয় প্রত্যেকেই মানে ফর এভরি ওয়ান মন্টু পাইলট ইজ অ্যান ইমোশন, ইট ইজ এ জার্নি যেটা কিন্তু থামেনি, নিজের মতো করে বাড়তে থেকেছে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই ছিলাম আগের সিজনে, মিথিলা ছিল না, কিন্তু মিথিলা এসেও যেভাবে মানে আমাদের এত ক্লোজ টু দ্য হার্ট একটা প্রজেক্ট মন্টু পাইলট, যেভাবে মিথিলা আমাদের মানে সব কিছুর মধ্যে একদম মিলেমিশে গেছে, সেটা একটা সাংঘাতিক প্লাস পয়েন্ট আমাদের সবার জন্য। অ্যান্ড উই হ্যাড এ গ্রেট টাইম শুটিং, মানে উই অল আর ম্যাড, মানে ফ্রম দ্য ডিরেক্টর, সরি ডিরেক্টর স্যার আপনাকে একটু বলছি, ফ্রম দ্য কো-অ্যাক্টর টু দ্য ডিরেক্টর অ্যান্ড দিস অ্যামেজিং মিউজিক, মানে মিউজিক ইজ সো ইম্পর্ট্যান্ট ইন আর প্রজেক্ট, সব কিছু আমার মনে হয় সবাই তাদের সমস্ত কিছু ঢেলে দিয়েছে এই মন্টু পাইলটে। এবং সেটা মানে ট্রেলার অবধি সবাই ভীষণ এক্সাইটমেন্টটা দেখিয়েছে, সো উই আর অল ভেরি ভেরি হোপফুল। আর সৌরভের প্রশংসা করতে করতে আমি টায়ার্ড হয়ে গিয়েও আর প্রশংসা না করে পারি না, মানে না না একটু করতেই হবে, একটু করতেই হবে মানে ও যে কী করেছে মন্টুতে, আমি মানে মন্টুতে সেটা দেখার অপেক্ষা, মানে সবার দেখা উচিত। এনিওয়ে সো বিশ্বাস বেস্ট অফ লাক ফর সিজন টু। প্রথম সিজন করেছিলাম সেই সময় আমাদের কাছে শুধুই দেবালয়দার একটা ব্রিফ ছিল এবং দেবালয়দার কিছু থটস ফিলোসফি এগুলোই ছিল, কিন্তু মন্টু পাইলট টু এর সময় যেমন সবাই বললো সেরকম এক্সপেকটেশন গান নিয়ে আমাদের কাছেও ছিল, ঈশানের গান নিয়ে আমাদের কম্পোজিশন নিয়ে। কিন্তু তার থেকেও বেশি যেটা ছিল সেটা হচ্ছে এই টু এ আরও একটু লেভেল আপ করলো দেবালয় ভট্টাচার্যের নাইট উপাধি পাওয়া, নাইটে কাজ করানো। হ্যাঁ, এবং প্রত্যেকটা মুহূর্তে ফাইনালি মানে আমাদের অ্যারেঞ্জমেন্ট পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরও তার ভেতর চেঞ্জেস, প্রচুর চেঞ্জেস। মন্টু পাইলট টু হচ্ছে শুধু চেঞ্জেসের জন্যই বিখ্যাত থাকবে, মানে আমাদের মনে থাকবে শুধু চেঞ্জেস চেঞ্জেস চেঞ্জেস। আমার মনে হয় মেলিকটা অন্য অর্থে সেটাও বলছে, তবে তার আগে শুধু মিউজিকের ক্ষেত্রে নয়, আমরা কিন্তু স্ক্রিপ্টের ক্ষেত্রেও তাই। এবং আপনারা সবাই জেনে রাখুন এটা যে এই একমাত্র ডিরেক্টর যাকে আমি অন্তত পেয়েছি যে হচ্ছে কোনো স্ক্রিপ্ট ফলো করে না, যে হচ্ছে কি ওই সিনটা তখন লেখা হয় বা তখন আমরা ডিসকাস করি এবং সেটা হয়, এবং এমনকি এপিসোড ফোর শ্রীকান্তারও এটা শোনা উচিত যে যে স্ক্রিপ্টটা শুনিয়ে যাওয়া হয়েছে সেটা কিন্তু কিছুই হয়নি, কারণ এপিসোড ফোর আমরা সেই দিনকে গিয়ে হঠাৎ করে নস্যাত করে দিয়েছেন। উনি বলেছেন পারফরমার্সরা যা পারফর্ম করেছে এপিসোড ফোর, আমার মনে হচ্ছে আমি পিকে লিখেছি এবং আমার মনে হয় এটা দিস শুড বি ওয়ার্কড অন, এবং তারপরে দু ঘন্টা আগে তারা বসে লিখেছে, দিস ইজ আই কল হিম ক্রিয়েটিভ ব্রিলিয়েন্স, দিস ইজ ওয়াই, যে ওখানে দাঁড়িয়ে যেটা ক্রিয়েট করবে সে জানে যে তার থেকে ভালোই ক্রিয়েট করছে।